হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অটোক্যাড বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে অটোক্যাডের যে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপ ছাড়া আপনার ড্রয়িং করতে অনেক কষ্ট হবে বা আপনি করতে পারবেন না বললেই চলে। এই জন্য অটোক্যাডে ড্রয়িং বা ডিজাইন যারাই শুরু করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই অবজেক্ট স্ন্যাপ বিষয়টা জানার দরকার। তো চলুন যাই দেখাই যে অবজেক্ট স্ন্যাপটা কি। অবজেক্ট স্ন্যাপ অ্যাকচুয়ালি আপনার অটো ক্যাডের একটা সফটওয়্যারের অটোমেটিক গাইডলাইন। যদি আপনি কোনো লাইন বা সার্কেল এগুলো ড্র করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটাকে আপনার সেন্টার পয়েন্ট পয়েন্টগুলোকে খুব সহজেই আপনাকে খুঁজে বের করতে সাহায্য করবে। অ্যাকচুয়ালি আপনার ড্রয়িংকে খুব দ্রুত করার জন্য হেল্প করবে। অটো কিছু আপনার কিছু কমান্ড যেগুলো অটো হাইলাইট হয়ে যাবে, এক্ষেত্রে আপনার ড্রয়িং করাটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলুন দেখাই যে স্টেপ বাই স্টেপ মানে অবজেক্ট স্ন্যাপ নিয়ে কীভাবে কাজ করতে হয়। ঠিক আছে, এই যে দেখেন নিচে এখানে অবজেক্ট স্ন্যাপ আছে। আপনি অবজেক্ট স্ন্যাপটা অন করে রাখতে পারেন F3 দিয়ে। F3 একবার প্রেস করলে অন হবে, আবার আবার প্রেস করলে সেটা অফ হয়ে যাবে। তো এখান থেকে রাইট ক্লিক করে আমি এখানে সেটিংয়ে ক্লিক করলাম। তো দেখেন যে ডায়ালগ বক্স আসছে, এটাতে অবজেক্ট স্ন্যাপগুলো সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো একে একে দেখাই যেগুলো আপনার কমন বা খুবই অ্যাসেনশিয়াল, যেগুলো আপনার কাজের জন্য খুবই প্রয়োজনীয় সেগুলোই দেখাবো। এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টটা হচ্ছে আপনি যদি কোনো লাইন টানেন বা কোনো রেক্ট্যাঙ্গেল ড্র করেন সেক্ষেত্রে আপনার লাইন বা রেক্ট্যাঙ্গেলের মিড এন্ড পয়েন্টগুলো মানে শেষের প্রান্তগুলো খুঁজে বের করতে এটা সাহায্য করবে। ঠিক আছে, এখন মিড পয়েন্ট, মিড পয়েন্ট হচ্ছে আপনি কোনো লাইন লাইনের মধ্যবর্তী মানে যে যে কোনো কিছু ড্র করলেই সেগুলোর মধ্যবর্তী পয়েন্টগুলো এটা শো করবে। আচ্ছা, সেন্টার, সেন্টার হচ্ছে আপনি যদি সার্কেল বৃত্ত এ ধরনের কোনো শেপ থাকে সেগুলোর সেন্টার পয়েন্টগুলো এই সেন্টার স্ন্যাপ টিক মার্ক করে রাখলে সেটা সেন্টারগুলো শো করবে। আচ্ছা, এখন আসছি কোয়াড্রেন্টে। কোয়াড্রেন্ট হচ্ছে আপনার একটি সেকশনাল মানে বিশেষ করে বৃত্তের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। বৃত্তের আপনার চারটি পয়েন্ট এটা অটোমেটিক্যালি শো করবে। আর ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা হচ্ছে আপনার ওভারল্যাপ এরিয়া, যেখানে ওভারল্যাপ করছে একটা লাইন আর একটা লাইনের উপর দিয়ে চলে গেছে, একটা বৃত্তর আর একটা বৃত্তর উপর দিয়ে চলে গেছে, সেগুলোর ওভারল্যাপ এরিয়াগুলোকে এই চিহ্ন দিয়ে এটা সফটওয়্যারের মাধ্যমে অটো হাইলাইট করবে। আচ্ছা, এখানে এক্সটেনশন দেখতে পাচ্ছেন। এক্সটেনশন হচ্ছে আপনি যদি একটি লাইনের কোনো বাড়তি অংশ থাকে বা একটা বৃত্তকে ক্রস করে একটু বাড়তি অংশ রয়ে গেছে যেটা আপনি ট্রিম কমান্ড দিয়ে কাটেননি, বা এই ধরনের কোনো বাড়তি অংশগুলো থাকলে এটা সিলেক্ট করে রাখলে ওই বাড়তি অংশের এন্ড পয়েন্টগুলো এটা শো করবে। আচ্ছা, পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আপনি যদি কোনো লাইনের উপরে আরেকটি লাইন 90 ডিগ্রিতে ড্র করতে চান সেক্ষেত্রে এই পারপেন্ডিকুলারটা আপনাকে ইউজ করতে হবে, মানে অটোমেটিক্যালি আপনাকে শো করবে এটা ঠিক আছে 90 ডিগ্রিতে ড্র করা যাবে। ওকে, ট্যানজেন্ট, একটি বৃত্তের রেফারেন্স একটি লাইন যখন ড্র করবেন তখন ট্যানজেন্ট লাগবে, বা লাইনের রেফারেন্সে যখন বৃত্ত ড্র করবেন তখন এই ট্যানজেন্ট আপনাকে হেল্প করবে। আচ্ছা, প্যারালেল, প্যারালেল হচ্ছে আপনি একটি লাইন ধরুন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে, আপনি ওই লাইনটির রেফারেন্স ধরে আপনি আরেকটি লাইন ড্র করবেন, সেক্ষেত্রে ওই লাইনকে যদি এটা সিলেক্ট করে দেখিয়ে দেন তাহলে ওই লাইন যত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আপনার পরের লাইনটি ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে গেলেই ড্র করতে পারবেন। ঠিক আছে, চলুন আমি দেখাই একে একে। প্রথমে দেখাবো যে ইন পয়েন্টটা কীভাবে কাজ করে। এখানে এটা টিক দিয়ে এখানে ওকে করবেন। ওকে, এখন আমি লাইন ড্র করব। লাইন আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছি, আপনারা লাইনের বিস্তারিতটা ওই টিউটোরিয়ালটাতে থেকে দেখে নেবেন। আমি এখানে লাইন ড্র করলাম। এখন এই লাইনের যেহেতু আমি মিড পয়েন্টটা টিক মার্ক করে রেখেছি, তো আমি মনে করুন যে এই লাইনের লাস্ট প্রান্ততে একটি বৃত্ত ড্র করব। তাহলে এখানে বৃত্ততে ক্লিক করলাম, সার্কেল। হ্যাঁ, এদের দেখেন যে শো করতেছে। তাহলে এখানে আমি খুব সহজেই আমি
শেষের প্রান্তটা আমি খুঁজে পেয়ে গেলাম। আপনার স্ন্যাপ যদি অফ থাকে আমি F3 কমান্ড দিয়ে অফ করে দিলাম। দেখেন F3 কমান্ড দিয়ে যখনই আমি অফ করে দেব যখন স্ন্যাপটা অফ আছে, হ্যাঁ, যে আপনি এখন যদি ড্র করেন দেখেন যে এই এটা শো করছে না, তার মানে কি আপনাকে এখানে সিলেক্ট যদি করেন দেখেন যে আপনার ওই শেষের প্রান্তটি কিন্তু পরে নাই, হ্যাঁ, এটা অনেক দূরবর্তী এলাকায় আছে, ঠিক আছে। এভাবে আপনি যদি স্ন্যাপ দিয়ে কাজ করেন আপনার কাজটা অনেক দ্রুত এবং সহজে করতে পারবেন, ঠিক আছে। আপনার সেন্টারিংগুলো ঠিক হবে না যদি স্ন্যাপ না করেন। তাহলে আপনি F3 দিয়ে আবার স্ন্যাপটা অ্যাক্টিভ করে নিলাম। তাহলে আমি এখানে দেখেন যে এন্ডপয়েন্ট শো করতেছে, এন্ডপয়েন্টের মাধ্যমে আমি যে কোনো লাইন বা রেক্টেঙ্গেল এগুলোর শেষ প্রান্তগুলোতে যে কোনো কিছু খুব সহজেই ফাইন্ড আউট করে ড্র করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যাচ্ছি হচ্ছে ইন পয়েন্টের পরেরটা হচ্ছে মিড পয়েন্ট, ঠিক আছে। মিড পয়েন্টটা দেখাবো, এই যে মিড পয়েন্ট। এখন আপনি যখন মিড পয়েন্ট অ্যাক্টিভ থাকবে না, যখন আপনি কোনো লাইন সার্কেল এগুলো ড্র করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনি খুঁজে পাবেন না। ঠিক একই ইন পয়েন্টের মতো মিড পয়েন্টটাও, এটা ইন পয়েন্টটা ইন পয়েন্টগুলো খুব সহজে আপনাকে দেখাবে, আর মিড পয়েন্টটা আপনার সব কিছুর মিড পয়েন্টগুলোকে শো করবে, হাইলাইট করবে, ঠিক আছে। তখন আপনি মিড পয়েন্ট থেকে যে কোনো কিছু সুন্দরভাবে ড্র করতে পারেন। ওকে, তারপরে স্টেপ যাই সেন্টার। সেন্টারটা বলেছিলাম যে বৃত্তের সেন্টার পয়েন্টগুলো আপনাকে খুব সহজে ফাইন্ড আউট করতে সাহায্য করবে। তাহলে এখানে আমি একটা সার্কেল ড্র করি। তা সার্কেল ড্র করলে আমি ধরুন যে সার্কেলের মিড মানে সেন্টার পয়েন্ট থেকে একটা লাইন ড্র করব, তাহলে দেখেন যে এখান থেকে খুব সহজেই শো করতেছে। হ্যাঁ, আমাকে সার্কেলের সেন্টার পয়েন্টগুলোকে খুঁজে বের করতে খুব সহজেই এটা হেল্প করবে। যত ধরনের বৃত্ত আছে সবগুলোতেই আপনাকে সেন্টার পয়েন্টের হেল্প নিতে হবে বৃত্তের ক্ষেত্রে। তারপরে নেক্সট, নেক্সট হচ্ছে কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট বলেছিলাম যে একটি বৃত্তের চারটি অংশকে অটোমেটিক্যালি ডিভাইডেড করবে। সেক্ষেত্রে আপনি যখন একটি বৃত্ত আঁকাবেন তখন আপনাকে আপনি লাইন বা যেটাই ড্র করেন দেখেন যে এটা চারটি পোর্শনে শো করছে। আপনি যে কোনো পয়েন্ট থেকে আপনি আপনার মতো করে আপনি কাজের প্রয়োজনে এটা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে, এটা হচ্ছে এক্সটেনশন। দেখেছি আমি বলেছিলাম যে এক্সটেনশন এগুলো ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। সবগুলো শো করলে আপনার কমান্ডগুলো আপনি বুঝতে পারবেন না, এই কারণে এটা কয়েকটা অ্যাক্টিভ রেখে আমি বাদবাকি সবগুলো ডিঅ্যাক্টিভ করে দিলাম। তো আমি এখন দুইটা অ্যাক্টিভ সার্কেলটা ড্র করছে। হ্যাঁ, বলেছিলাম যে ওভারল্যাপ, এই যে গত টিউটোরিয়াল দেখেছি যখন আপনার কম্পিউটার স্ক্রিনের ড্রয়িংগুলা আপনার মিনিমাইজ হবে না সেক্ষেত্রে আপনি রিজেন কমান্ড দিয়ে আপনি সেটাকে ছোট করে নিতে পারেন। দেখেন ওভারল্যাপ এরিয়াগুলো শো করবে, ধরুন যে এই যে দেখেন ক্রস দিয়ে আপনার চিহ্নগুলোকে দেখিয়ে দিবে ওভারল্যাপ এরিয়াগুলো, ঠিক আছে, এই যে ক্রস দিয়ে দেখিয়ে দিবে। এক্ষেত্রে আপনি ওভারল্যাপ এরিয়াগুলোতে খুব সুন্দরভাবে আপনার যে কোনো অবজেক্টকে ড্র করতে পারেন। আচ্ছা, এখন দেখি পারপেন্ডিকুলার কী কাজ করে। এটা আমি অ্যাক্টিভ করে নিলাম। এখন আমি এই পয়েন্ট থেকে এইখানে আমি 90 ডিগ্রিতে ড্র করব। এই যে দেখেন অটোমেটিক্যালি ধরে নিয়েছে। হ্যাঁ, এই যে 90 ডিগ্রি। তারপরে আমি যদি এখান থেকে 90 ডিগ্রি ড্র করতে যাই, যে এই যে দেখেন, এই যে অটোমেটিক্যালি আমার এটা 90 ডিগ্রিতে শো করে নেবে। আপনি যদি এখানে দেন তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি হবে না, আবার এই পাশে দেন এটা 90 ডিগ্রি হবে না, ঠিক আছে। আপনি যখনই এই মিডে সিলেক্ট করবেন বা এই যে গ্রিন একটা চিহ্ন আসছে এখানে সিলেক্ট, তখন এটা এই লাইন দুটার এইটা এই লাইন দুটার রেফারেন্সটা 90 ডিগ্রি হবে, মানে এটা আর এটার রেফারেন্সটা 90 ডিগ্রি হবে। আপনি যেভাবে যেখান থেকে ড্র করেন এটা অ্যাক্টিভ থাকলে, ঠিক আছে, আপনাকে 90 ডিগ্রিগুলো অটোমেটিক্যালি হাইলাইট করে দেবে আপনি যেখান থেকেই ড্র করেন, ঠিক আছে। এই যে দেখেন,
এখানে এখানে কোনো 90 ডিগ্রি শো করছে না, কিন্তু যে দেখেন যে এই সাইডে বাম পাশে এখানে শো করছে, তার মানে কি এটা 90 ডিগ্রি এখানে হবে। ঠিক আছে, এভাবে আপনি আপনি পারপেন্ডিকুলার দিয়ে 90 ডিগ্রি খুব সহজেই ড্র করতে পারেন। তারপরে হচ্ছে আপনার ট্যাঞ্জেন্ট। হ্যাঁ, ট্যাঞ্জেন্ট ট্যাঞ্জেন্ট অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে, ট্যাঞ্জেন্ট হচ্ছে কোনো লাইনের রেফারেন্সে কোনো বৃত্ত বা কোনো বৃত্তের রেফারেন্সে লাইন, এভাবে কাজ করবে। তাহলে ড্র করে দেখাচ্ছি, ধরুন যে একটা লাইন ড্র করলাম, আচ্ছা এখন আমি এই বৃত্তটা ড্র করব। ড্র করলে যে দেখেন অটোমেটিক্যালি শো করছে, হ্যাঁ এই যে এটার এই লাইনটা রেফারেন্সে এটা ড্র হয়ে গেল। এটা হচ্ছে আপনার ট্যাঞ্জেন্ট, অবজেক্ট স্ন্যাপের মধ্যে ট্যাঞ্জেন্ট। ঠিক আছে, এভাবে আবার যদি আপনি একটা এই বৃত্তের রেফারেন্সে যদি আপনি কোনো লাইন ড্র করতে চান, সেক্ষেত্রে এই যে দেখেন যে অটোমেটিক্যালি এটা শো করতেছে, এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসবেন। এটা যদি নিচের দিকে আসেন, দেখেন যে এটা ট্যাঞ্জেন্ট মানে কি বৃত্তের পাশ দিয়েই এটা মুভ করবে, বৃত্ত ছাড়া যাবে না। ঠিক আছে, জাস্ট লাইক এ ম্যাগনেট। ওকে, যে দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ট্যাঞ্জেন্ট। ট্যাঞ্জেন্টের আরও অনেক ব্যবহার আছে যেগুলো স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো দেখলে বুঝতে পারবেন। যেহেতু এখানে প্রাইমারি বিগিনার্সদের জন্য এটা শো করতেছি, এটা মাস্টার লেভেলে গেলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ট্যাঞ্জেন্টের কতটা হেল্পফুল আপনার ড্রয়িংয়ের জন্য। তো ঠিক আছে, নেক্সট যেটা আছে ওটা দেখাচ্ছি। অবজেক্ট স্ন্যাপের মধ্যে প্যারালেল, প্যারালেলটা হচ্ছে আপনার একটি লাইনের রেফারেন্সে আরেকটি লাইন ড্র করতে পারবেন খুব সহজেই। দেখেন যে লাইন বা আপনার আরও হেস পরিমাণে ব্যবহারগুলো আছে। যাই হোক, আমি লাইনের একটি রেফারেন্স দেখাবো যেটা সমান্তরালে আরেকটি লাইন ড্র করব, মানে এটা যেহেতু এইদিকে সমান আছে, আমি আরেকটি লাইন এখানে ড্র করে দেখাচ্ছি। মনে করুন আপনি যখন এটা ড্র করবেন, সেটা কিন্তু এই যে নিচের যে লাইনটা আছে এটার সমান্তরাল নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি এই অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে খুব সহজেই এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন সবুজ কালারে এটা শো করতেছে। ঠিক আছে, এখন যখন আপনি কার্সরটা মুভ করাবেন, সেটা দেখেন যে অটোমেটিক্যালি আপনার শো করতেছে। হ্যাঁ, এটা এরকম করে আপনি এই লাইনটা আর এই লাইনটা এটা সমান, এটার অ্যাঙ্গেল এটার অ্যাঙ্গেল সমান, আপনি মেজারমেন্ট করে দেখতে পারেন, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, এভাবে আপনি আঘাত ড্র করতে পারেন। আমি আরেকটি দেখাচ্ছি, যে আমি আরেকটি লাইন ড্র করছি এখান থেকে। হ্যাঁ, আমি এটা রেফারেন্স নেব, তাহলে এটা রেফারেন্স নিলে দেখেন যে অটোমেটিক্যালি শো করতেছে। ঠিক আছে, এই যে এটা রেফারেন্স। তো অবজেক্ট স্ন্যাপ অ্যাকচুয়ালি আপনার ড্রয়িংয়ের জন্য একটি ফুল একটা গাইডলাইন, এটা খুব হেল্প করবে আপনাকে। অবশ্যই স্ন্যাপগুলো নিয়ে আপনার প্র্যাকটিস করবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।